তো হ্যালো স্টুডেন্টস, তোমাদের স্বাগতম জানাই সংস্কৃত জেনারেল বিএ থার্ড ইয়ার গৌড়বঙ্গ ইউনিভার্সিটির আন্ডারে। থার্ড ইয়ার যে পরীক্ষাটি হচ্ছে, যে সংস্কৃত পরীক্ষাটি আজকে জেনারেল মানে পাস কোর্সের যে সংস্কৃত পরীক্ষাটি আছে তার প্রশ্ন অ্যান্সারগুলি আলোচনা করতে চলেছি আমরা। এমসিকিউগুলি, সম্পূর্ণ এমসিকিউ আমরা আলোচনা করব। তো তোমাদের যদি এই চ্যানেলটির প্রশ্ন অ্যান্সারগুলি ভালো লেগে থাকে এবং এর পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, এবং ইউনিভার্সিটি গৌড়বঙ্গ আন্ডারে যতগুলি কলেজ আছে তার সমস্ত আপডেট পাওয়ার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো চলো এবার শুরু করি, সময় নষ্ট না করে এর এমসিকিউগুলির আলোচনা। তো নিচে দেখি প্রশ্নগুলি, প্রথমে প্রশ্ন কি দেওয়া আছে। তো প্রথমে দেওয়া আছে হু ওয়াজ দ্য ভিদুরা, তো এটা হচ্ছে এ নম্বর অ্যান্সার। তারপরের প্রশ্ন যেটা আছে তার ডি নম্বরে অ্যান্সার। তারপরের প্রশ্নটি করা হয়নি তিন দাগের, তো তিন দাগের তোমরা যদি পারো তো অবশ্যই কমেন্টে জানাবে। তারপরে চার দাগের অ্যান্সারটি হচ্ছে বি দাগ 18। তারপর পাঁচ দাগের প্রশ্নটিও পারা হয়নি, পাঁচ দাগের প্রশ্নটিরও অ্যান্সার পারা হয়নি। তো তোমরা যদি জানো তো অবশ্যই কমেন্টে জানাবে, যাতে অন্যরা এতে লাভান্বিত হয়। তো এবার ছয় দাগের কোশ্চিনের অ্যান্সারটি হচ্ছে সি দাগ মহাভারত। তারপরে কোশ্চিন সাত দাগের কোশ্চিনের অ্যান্সারটি হচ্ছে সি দাগ নাগার্জুন। তারপরের কোশ্চিনটি অ্যান্সার হচ্ছে সি দাগ নাগার্জুন। তারপরে এবার দেখে নিচ্ছি আমরা তারপরের কোশ্চিনে আট নম্বরের কোশ্চিন। তো আট নম্বরের কোশ্চিনের অ্যান্সার হচ্ছে ডি দাগ 8। তারপরের কোশ্চিন নয় নম্বর কোশ্চিনের অ্যান্সার হচ্ছে এ দাগ। তারপরে দশ নম্বরের কোশ্চিন, তো দশ নম্বরের কোশ্চিনের অ্যান্সারটি হচ্ছে বি দাগ। তারপরে কোশ্চিন এগারো দাগ করা হয়নি, তো তোমরা যদি পারো তো অবশ্যই কমেন্টে জানাবে। তারপরে বারো দাগের কোশ্চিনের অ্যান্সারটি আমরা বলে দিচ্ছি, তো বারো দাগের অ্যান্সারটি হচ্ছে সি দাগ আর্যভট্ট। তারপরে তেরো দাগ, চোদ্দো দাগ এবং পনেরো দাগ, এই তিনটি পারা হয়নি। তো তোমরা অবশ্যই এর অ্যান্সারগুলি যদি জেনে থাকো তো অবশ্যই 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 কমেন্টে জানাবে, যাতে অন্যেরা লাভান্বিত হয় সেই কমেন্টগুলি পড়ে। আর তোমাদের যদি এই ভিডিওতে কোনো হেল্প হয়ে থাকে তো তোমরা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, এবং গৌড়বঙ্গ ইউনিভার্সিটির আন্ডারে যতগুলো কলেজ আছে তার সম্পূর্ণ আপডেট, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার অ্যান্ড থার্ড ইয়ারের সম্পূর্ণ আপডেট পাওয়ার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো এখানে চাকরি সম্বন্ধিত আপডেট দেওয়া হয়, তো তোমরা অবশ্যই সেই আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ স্টুডেন্টস, আজকের মতো এই পর্যন্তই। আর আজকে বলতে চাই যে ইংলিশ জেনারেল কোশ্চিনের আনসারগুলি আছে, তো সেই আনসারগুলি দেওয়া হচ্ছে না সময়, কারণ আজকে দুটো পরীক্ষা আছে। তো দুটো পরীক্ষার ক্ষেত্রে যে কোনো একটি অ্যান্সার দেওয়া হলো সংস্কৃতের, ইংলিশের দেওয়ার সময়টুকু পাওয়া যায়নি। তো তোমরা অবশ্যই সেটি নিজে থেকে করার চেষ্টা করবে, আর অবশ্যই তোমরা পারলে ইংলিশ লেখে দাগ নম্বর লেখে পাঠিয়ে দেবে তোমরা কমেন্টে। প্রথমে ইংলিশ লিখবে এবং তারপরে দাগ নম্বর দিয়ে কমেন্টে পাঠিয়ে দেবে। আর সংস্কৃত হলে তো তোমরা দাগ নম্বর দিয়ে, শুধুমাত্র দাগ নম্বর দিয়ে কমেন্টে পাঠিয়ে দেবে। তো ধন্যবাদ, আজকের মতো এই পর্যন্তই। যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলো, এবং যত পারো শেয়ার করো, তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে ফেলো এই চ্যানেলটিকে। ধন্যবাদ।